ওষুধ উৎপাদন ও রপ্তানিতে দ্রুত এগিয়ে যাওয়ায় বাংলাদেশ এখন ফার্মাসিউটিক্যালস প্রযুক্তি প্রস্তুতকারক দেশগুলোর প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কোম্পানিগুলো বলছে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো আন্তর্জাতিক মানের ওষুধ তৈরি করছে উন্নত মান নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির চাহিদাও বাড়ছে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে একই ছাদের নিচে ওষুধ উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল প্রযুক্তি এগারোতম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপোতে This is my first time in Bangladesh, and I have been really surprised, especially after visiting a number of pharmaceutical companies. I did not expect such a high level of technology in this country, and uh, I believe that uh, this is just the start. In recent years, we found the Bangladesh market is growing very fast, so we promote more invest on. Bangladesh market and uh, Bangladesh is also opening up for the export market so over the last few years our sales rate in Bangladesh really dramatically inclined <laughs> বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর দ্রুত সম্প্রসারণে প্রযুক্তি ও মেশিনারিজ বিক্রির প্রধান টার্গেট এখন বাংলাদেশ আমরা যেটা দেখে আসছি যে ইউরোপিয়ান সাপ্লায়ার বা আমেরিকান সাপ্লায়ার বা এশিয়ান সাপ্লায়ার সবার এখন একটা মেইন ফোকাস হচ্ছে বাংলাদেশ মার্কেট তো সবাই আসছে বিকজ সবাই জানে যে বাংলাদেশ ইজ এ ভেরি ইকোনমিক সোর্স ফর এক্সপোর্ট মার্কেট বাংলাদেশ হ্যাজি লার্জ অ্যান্ড গ্রোয়িং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সো আস পার্টিক তিন দিনের ওই এক্সপোর মিডিয়া পার্টনার চ্যানেল আই মেলা চলবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা